হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে 452 মেশিনের কল ফর সার্ভিস F110, F101, F100 এর সলিউশন দেখাবো। আপনি লক্ষ্য করেন, আমি আমার মেশিনটাকে বন্ধ করে চালু করলাম, 05 ধরে স্টার্ট দিলাম, তারপরে আপনি চেক টোটাল কাউন্ট লেখা আসবে, তারপরে আপনি 690 দিয়ে স্টার্ট বাটনে চাপ দিবেন। 690 স্টার্ট বাটনে চাপ দেওয়ার পরে, তারপর আপনি এরকম আসার পরে ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দেওয়ার পর লেখা থাকবে সিস্টেম মোড ওয়েট, একটু অপেক্ষা করবেন, দেখবেন লেখাটা চেঞ্জ হবে, অথবা যাই হোক ওয়েট লেখাটা চলে যাবে। তো তারপরে আপনি যেটা করবেন, একটু সময় লাগবে, তো একটু অপেক্ষা করবেন, ওয়েট লেখাটা যাবে। এর মধ্যে কিন্তু মেশিনটা আপনার বন্ধ করবেন না, সর্বোচ্চ 10 মিনিট, সর্বনিম্ন 30 সেকেন্ড থেকে 1 মিনিট এর মধ্যে, তবুও মেশিনটা বন্ধ করবেন না। অনেক মেশিনে একটু সময়টা বেশি লাগতে পারে, তো সেক্ষেত্রে ভয় পাবেন না বা অন্য কোনো সমস্যা নেই, ডাইরেক্ট সুইচটা বন্ধ করে আবার চালু করবেন। এই যে আপনি একটু লক্ষ্য করবেন, আমার মনিটরটা একটু লক্ষ্য করবেন, একটু সময় লাগে কিন্তু এর মধ্যে কিন্তু মেশিনটা অফ করবেন না, যতক্ষণই লাগুক কিন্তু এই ছোটোখাটো প্রবলেম জানি আমি সলভ করতে পারি। দেখেন আমার মেশিন রেডি, প্র্যাকটিক্যালি আমার যে প্রবলেমটা হয়েছিল আমি সেটাই দেখালাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।